আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরিশাল আগ্রহর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমাদের মাছের ঘের জন্য নিজেরাই খাবার উৎপাদনের জন্য মেশিন ক্রাই করা হয়েছে তো এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুঁড়া করার জন্য আর এ পাশেরটি হচ্ছে ফিট বানানোর জন্য তো এখন আমরা মাছের খাবার বানাবো তাই যে মাছের সুটকি যে সুটকিগুলো আছে মাছের খাবার বানানোর জন্য সুটকির প্রয়োজন হয় তো আমরা এখন মেশিনে সুটকিগুলা গুঁড়া করতেছি তো এছাড়াও সয়াবিনের খোল সরিষার খোল তারপরে দেখা যায় যে ডিওআরবি ধানের চিকুড়া তারপরে অ্যাংকর ডাইল আরও বিভিন্ন ধরনের মিক্সার থাকবে তো এখন সুটকিগুলো গুঁড়ো করা হচ্ছে তো এখন এটি গুঁড়া করার পরে সবগুলো একসাথে মিক্স করা হবে তো যেহেতু দেখা যায় যে নিজেরা যদি খাবার উৎপাদন করা হয় সেক্ষেত্রে খরচটা কমে আসে তাই সেই লক্ষ্যে এই মেশিনগুলো ক্রয় করা তো সবগুলো গুঁড়ো করা হয়েছে আমাদের এখানে যে গুলো দেখতে পাচ্ছেন এগুলো গুঁড়ো করা হয়ে গেছে এখন আমরা মিক্স করব। মিক্স করে তারপরে আর কি খাবারটা ফিড হিসাবে বানাবো গুঁড়ো করার যে মেশিনটা রয়েছে সেখানে এই যে সরিষার খোল বা সয়াবিনের যে খোল যেগুলো রয়েছে এগুলো গুঁড়ো করতে অনেক ঝামেলা হয় তো এক্ষেত্রে দেখা যায় প্রথমে আগে এটারে যদি বড় টুকরা থাকে সেক্ষেত্রে ভেঙে ভেঙে ছোট ছোট করে নিতে হবে না হয় দেখা যায় মেশিনের ভিতরে যে চালনিটা থাকে সেটি ভেঙে যায় আর দ্বিতীয়ত হচ্ছে যদি কেউ এই গুঁড়ো করার সময় চালনিটা ভিতরেটা খুলে নেন সেক্ষেত্রে আর ভালো হয় এটা হচ্ছে অ্যাঙ্কর ডাইলের যে আমরা গুঁড়ো করে নিচ্ছি অ্যাঙ্কর ডাইল সেটা নিছি আমরা আজকে পঞ্চাশ কেজি খাবার বানাবো তো এখানে এটা হচ্ছে সরিষার খৈল এটা গুঁড়ো করা হয়ে গেছে সরিষার খৈল তারপরে হচ্ছে সয়াবিনের যে খৈল আছে সয়াবিনের খৈল সয়াবিনের খৈলের চেয়ে সরিষার খৈলটা একটু বেশি লাগে আর এটি হচ্ছে ধানের যে কুড়া বলতে খুঁজসহ যে কুড়াটা থাকে সেইটা আর একটা হচ্ছে ডিও আরবি আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুটকির গুঁড়া সুটকির গুঁড়াটা আমরা বেশি করে নিচ্ছি কারণ এদিকে সুটকিটা অ্যাভেলেবেল কুয়াকাটায় তো সুটকিটা একটু বেশি পরিমাণে নেওয়া হয়েছে তো এইগুলো সবগুলো আমরা একসাথে মিক্স করব। মিক্স করার পরে তারপরে যে ফিডের মেশিন যেটি রয়েছে সেই ফিডের মেশিন দিয়ে ফিড বানাবো তো আমাদের যে খাবারের যে উপাদানগুলো রয়েছে সেগুলো মিক্স করা কমপ্লিট তো মিক্স ভালোভাবে মিক্স করার পরে আমরা মিক্সারের সাথে মাছের যে হজম শক্তি বা রুচি বৃদ্ধির জন্য আলাদাভাবে নিছি এবং মাল্টিভিটামিন একটি আলাদাভাবে নেওয়া হয়েছে তো এখানে যে ফিড মেশিনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ঘন্টার ক্যাপাসিটি হচ্ছে আহ চল্লিশ থেকে পঞ্চাশ কেজি বা চেষ্টা করলে একটু বেশি হয় কিন্তু দেখা যায় চল্লিশ পঞ্চাশ কেজি সর্বোচ্চ হয় তো এটি এখন যে সাইজেরটা বের হচ্ছে এটি একটু বড় সাইজ বের বেরোইতেছে মাছের খাবারের জন্য আর একটু ছোটো সাইজ হইলে ভালো হয় আমরা চেষ্টা করেছি ছোটো সাইজটা এই করার জন্য কিন্তু ছোটো সাইজটা দিলে খাবারটা গুঁড়া গুঁড়াটা বেশি হয়ে যায় মেশিনটিতে দেখা যায় যে যতটুকু সাইজ মাছের জন্য দরকার ততটুকু হয় না একটু বড় সাইজ হয় আবার ছোট করতে গেলে দেখা যায় একটু ছোটোটাও বেশি হয় এখন মেইন কথা হচ্ছে মাছের ফিটটা যেহেতু মাছ খাবার ভাসমান খাবার খেতে বেশি পছন্দ করে সেক্ষেত্রে দেখা যায় যে এই মেশিন যেটি যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে ফিট বানানোর ফলে এই খাবারটা কিন্তু এটা ভাসে না এটা যে যে মাছগুলোকে ডুবন্ত খাবার দেওয়া হয় সেগুলোকে দিতে পারবেন কিন্তু যদি আপনারা ভাসমান বানাতে চান সেক্ষেত্রে কিন্তু এই মেশিনে কোনো কাজ হবে না তো এমনিতে আমরা পরীক্ষামূলকভাবে আজকে ফিট বানাইছি আমাদের এখানে যে ফিডের মেশিনটি রয়েছে এটি মূলত হচ্ছে যদি কেউ হাঁস মুরগি গরু ছাগল এদের জন্য ফিট বানানোর জন্য ব্যবহার করে থাকে সেক্ষেত্রে এটি ভালো কার্যকারী কিন্তু আমরা পরীক্ষামূলক বানানোর পরে যেটা রেজাল্ট পেলাম সেটা হচ্ছে মাছের খাবার বানানোর জন্য এটি পুরোপুরি এটা সম্ভব না কারণ দেখা যায় মাছের ভাসমান খাবারটা হচ্ছে মাছ সবচেয়ে বেশি খায় আর এটা দিয়ে মাছের ভাসমান খাবার হয় না এবং সাইজ যদি আপনি বড় করতে যান সেক্ষেত্রে বেশি বড় হয়ে যায় আবার দেখা যায় সাইজ একটু ছোট করতে গেলে গুঁড়া গুঁড়া বেশি হয়ে যায় তো এমনিতে যদি কেউ নিজের খামার বা নিজের প্রোজেক্টের জন্য মেশিন কিনতে চান সেক্ষেত্রে এটিকে ফিড যেমন মাছের ফিড বাদ দিয়ে এইসব করলে ভালো হবে কারণ হাঁস মুরগি বা গরুর ক্যাটেল ফিট এগুলো বানানোর জন্য এটি পারফেক্ট আছে বা মোটামুটি দেখা যায় নিজের যে প্রোজেক্ট মোটামুটি যদি বড় থাকে সেক্ষেত্রে এটা দিয়ে ক্যাপাসে ক্যাপচার করা সম্ভব যদি নিজের খাবার নিজে বানানো হয় সেক্ষেত্রে দেখা যায় বাজার বাজারে যে খাবারের মূল্য রয়েছে তার থেকে দেখা যায় যে অনেক টাকা সেভ হয় তো এই ছিল আজকের ভিডিও নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার हाँ अल्लाह हाफिज़ असलम